হ্যাঁ, বলছি কি খবর গো? খবর তো ভালো হয়। অসুখ অসুখ তো গোহারা। হুম হ্যালো, হুম অসুখ অসুখ তো গোহারা। হ্যাঁ, জিতে গেছে, হ্যাঁ জিতেছে তো। ওটা তো কাউন্টি গণনা কেন্দ্রে জেতানো হয়েছে, ওটা হ্যাঁ গণনা কেন্দ্রে জোর করে জেতানো হয়েছে ওটা। হ্যাঁ তাই। ওকে মানুষ ভর ছাড়া যা রবীন নন্দী আছে ওরা গিয়ে জিতিয়েছে জোর করে, কত গোহারা হয়েছে। হ্যাঁ, আমার নাম করবে না, আচ্ছা, নাম করবে না, জেনে রাখো। হুম খেতিয়া পঞ্চায়েত, খেতিয়া পঞ্চায়েত সিকিমের দখলে, হ্যাঁ খেতিয়া গ্রাম পঞ্চায়েত হ্যাঁ সিকিমের দখলে গেছে, সেটাকে ঘুরিয়ে আনা হয়েছে। তাই নাকি? শুনে রাখো, বাঘার ওয়ান পঞ্চায়েত সিকিমের দখলে গিয়েছিল, ঘুরিয়ে আনা হয়েছে। আচ্ছা, তাহলে আর কি বাকি থাকলো, হুম আর বাকি কি থাকলো? এরকম অবস্থা, এইরকম অবস্থা তাহলে যে ঘুরিয়ে এনেছে, তাহলে ওটা কি হবে? হবে আবার কি, তৃণমূলকে জেতানো হয়ে গেছে, ব্যাপারটা বুঝে ভালো করে। তন্ময় আর সুকুরে লড়াই হচ্ছে, হুম তন্ময় হচ্ছে তৃণমূল, সুকুর হচ্ছে সিপিএম বা বিজেপি। হুম এবার সুকুর যখনই গণনা কেন্দ্রে সকালবেলায় গেছে, সুকুরকে মেরে বার করে দিলাম, হুম কারণ আমার তো ভালো করেই জানি যে আমার বুথটা কোনো ছাপ্পা ফাপ্পা কিছু করতে পারিনি। আমাকে আমাকে লোকে আড়া বাঁধা দাঁড়িয়েছিল, আমাকে হারিয়ে দিয়েছে, হুম তোমাকে মেরে বার করে দিলাম। হুম দিয়ে যখন গণনা শুরু হলো, হুম তখন দেখা যাচ্ছে হ্যাঁ সত্যি সত্যি আমি তো হারছি। হুম দিয়ে তখন কি করা হলো, আমাদের সব নেতাগুলো এসে ডাইরেক্ট ওই এবার গুনছে কারা, সেই স্কুল মাস্টার হ্যান তারা তো, হুম ধরো সব লোকালি বাড়ি, তাদেরকে সব চমকে দমকে এটা তন্ময়কে পাস করে দেয়, আচ্ছা, ঘোষণা করে দেয় তন্ময় 100 ভোটে জিতেছে কি এই ভোটে জিতেছে। হুম দিয়ে তোমাদের অসদাপ্তরে 27টা ভোটে জেতানো হয়েছে দেখিয়েছে, আচ্ছা, এবার জেনে রাখো। অসদাপ্তর হেরে আছে, তোমার তো অসুবিধা নেই, তুমি গোটা গ্রামে হাইলাইট করে বেড়াও যে ও হেরে গেছে, বুঝলে তো, গোটা গ্রামে সেটাই দাও, কিন্তু আমার নাম করবে না। আমরা বলো কি তোমার, বললাম, আমরা বলো। হাইলাইট করতে হবে না, আমরা কিন্তু সবাই জানি হ্যাঁ যে 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 যেটা দিতে দিত না দেখাচ্ছে, হ্যাঁ যে রেজাল্টটা দেখাচ্ছে 27টা 20টা 50টা ভোটে জিতা, হুম কিন্তু আমরা সমীক্ষা করেছি ওটা, উল্টোটা দেখবো আমরা। ঠিক 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 ওটা আমরা আগেই বলে দিয়েছি আজকে। হুম 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 আমরা আগেই বলে দেবো। ও গোহারা হেরে আছে, বুঝলে তো, অসুস্থ ওই জন্য তো বিরোধী সব তাড়িয়ে দিয়েছে ওই জন্য। শোনো বলি, ওকে ওকে তো উপদান করে বলে ঠিক করেছিল, হুম ওকে যদি এর পরেও যদি ওকে উপদান করে, হুম সামনে লোকসভা ভোট আরো টাফ হয়ে যাবে। হুম তাও হয়ে যাবে তো। আচ্ছা দ্বিতীয়ত শোনো, হুম ওকে উপদান তো করাই যাবে না, অঞ্চল সভাপতি থেকে ওকে সরাতে হবে। তো সেটা সেটা কি হচ্ছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে বলতে বলি শোনো, কাকুলি তো নাং হয় বলে মনে তো কি, হুম কাকুলি নাং হয় বলেই ধরো সব কিছু জানানোর পরে ওকে রেখে দিয়েছে এতদিন। হুম এবার ধরো এখন বিশ্বাস নাই কি করবে, হুম এখন সরাবে কি সরাবে না বিশ্বাস নাই, এদেরকে আমার বিশ্বাস করি না আমি, সে তো বটে, আমি বিশ্বাস করি না। বুঝলে তো। হুম কিন্তু এটা অন্য কেউ হলে বলতে পারতাম হুম যে হ্যাঁ এবার ওকে সরাবে, কিন্তু ওকে সরানো দরকার। হুম আমাকে বন্ধুর অঞ্চলে ফোন করেছিলাম, বুঝলে তো, বন্ধুল আচ্ছা, বন্ধুর অঞ্চলে তৃণমূলের ছেলেরা বলছে, বলছে ওকে ইমিডিয়েটলি সরাও অঞ্চল সভাপতি থেকে, নাহলে তোমাদের অঞ্চল শেষ হয়ে যাবে। হ্যাঁ শেষ হয়ে গেছে, শেষ তো হয়ে গেছে। তুই যদি যদি আমাদের আমাদের খেতিয়া পঞ্চায়েত যদি হেরে থাকে, তাহলে শেষ হয়ে গেছে। তাহলে 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 বলো, তাহলে সেটা যদি কাকলি আর মানুষের কাছে যদি খবর থাকে, তাহলে তাদের উচিত যে আমরা ওকে সম্মান বাঁচানোর জন্য এটা করেছি, তাহলে বাবু তুমি সরে দাঁড়াও এখন। সেহেতু তারা তো, বাবু তোকে জিতিয়েছি, এটাই তোর বিরাট ব্যাপার। এটা দুধের হ্যাঁ, ব্যাপার। তুই হ্যাঁ তুই এখন ওইখান থেকে সরে যা। যেহেতু তাহলে বলতে পারবে যে ও জিতেছে, অত চোখে পদ দেয় নাই, তাহলে ঠিক আছে সেটা। হ্যাঁ 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 সেটা তো মানটা থাকবে, যদি বলতো যে হেরে গেছে বললো ওই জন্য ওখানে ল্যায় নাই, তাহলে অন্য কথা হতো, এই অস হেরে গেছে যাবে তাও ওকে ল্যায় নাই, কিন্তু জিতে গিয়ে যদি ওকে জিতে যাওয়ার পর যদি ওকে না পদ দেয়, তাহলে দেখো মানে ও জিতে যাবে না, তাও ওকে পদটা দিল না, তাও আর মানটা থাকবে। মানটা থাকবে, ঠিক ঠিক হ্যাঁ ঠিক ঠিক যে অসতে জিতেছে তাও ওকে কোনো পদ দিলে না, হুম তো হুম সেটা তো এবারে ব্লক ব্লক সভাপতি সেটা ঠিক করবে। হুম আমরা তো ওইটা শোনো না, আমরা সকালে 9টার সময় আমরা জেনে নিয়েছি, কালকে হুম খবর, কাল 9টার সময় বলতে কি, কালকে রাত্রে 9টার সময় আমরা বুঝে নিয়েছি যে হুম আমাদের এই খেতিয়া অঞ্চলটা জিতা মুশকিল আছে। তবে আমার মনে হচ্ছে যত সম্ভব যে এই যে প্রার্থীদের কাছ থেকে 1 লাখ 1.5 লাখ টাকা করে টাকা লিয়েছে, হ্যাঁ হুম তাদের আগে থেকে একটা কৌশল হয়ে গিয়েছে যে তোমাদের কাছে 1.5 লাখ টাকা লিয়েছি, হেরে গেলেও তোমাদেরকে জিতিয়ে দেবো, হুম 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 এই ধরনের একটা কন্ডিশন কিন্তু পার্টির তরফ থেকে একটা পার্টি পলিটিক্স এটা হয়ে আছে। ঠিক ঠিক তাহলে ঠিক মূলোর মতো লোক মারা সে
মূলর মতো লোক, সে জানে যে আমি হেরে যাবো, তাকে সে জিতে যাবে? আমি আমি তো এই তো খবর পেলাম তো নবীনগর হেরে আছে, তাইলে হেরে গেছে সেটা প্রচার করতে হবে তো, সেটা প্রচার থাকবে হ্যাঁ খাতা কলমে, হেরে গেছে সেটা প্রচার হবে কি? কিন্তু কথাটা বলি শোনো, হুম কথাটা বলি, যা যুগ পড়েছে, হুম যা মিডিয়ার যুগ পড়েছে, সবাই কিন্তু ক্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ এই অসদপুর আকারটা হ্যাঁ সবাই চেনা গেছে, সবাই যে হয় জেনে গেছে। হ্যাঁ তোমার বলছি কি আমাদের চারটে বুথের রেজাল্ট কি আছে? অসদত্ত তো ওইটা আছে, আর তিনটে, আর তিনটে বলিস না, মোট চারটে যদি বুথ হয় দুটো বুথ হেরে আছে, দুটো বুথ যদি হেরে থাকে তাহলে ওই আমার ইয়ে ওই তাহলে অশোক বুথটা হেরেছে, আর ওই পুবপাড়া বুথটা, সেই বাকি গ্যাস বাকি বুথটা তাহলে থাকবে। আমাদের দুটো তো বুথ হেরেছে শুনে। আমাদের আমাদের ভোটটা তো আমাদের গোপাল পার্টির বুথে দেখাচ্ছে 152টা না 65টা ভোটে জিতেছে বলছে। হ্যাঁ মৌমিতা মল্লিক, হ্যাঁ আমরা সেই বানে স্যার চৌধুরী, হ্যাঁ হ্যাঁ বন্ধুলে, ও তো 50 সমিতি নাই যে, আচ্ছা দিয়ে ও তারা 300 ভোটে হেরে আছে, 300 শালা তু ও শালা। আচ্ছা আমরা শোন, আমরা কালকে ভেবে লিয়েছি যে এরা জিততে পারবে না, কিন্তু যেদিন দিনই জিতে হবে যেমন করো। আচ্ছা তারপর শোনো, তারপর এর নাম কি ওই ইয়ে পাড়ুই অলিগ্রাম হাটতলা, হ্যাঁ আচ্ছা খাঁটজলি নতুন গ্রাম চামার দিঘি হুম নবীনগর, হ্যাঁ তোমার হচ্ছে কি বলে খেতিয়া, হুম সব হেরে আছে, সব সব হেরে আছে যে হেরে হারবে তো, সব তো সব তো বিরক্ত হয়ে ভোট দিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে দলের নেতৃত্বের একটা জিনিস ভেবে নিতে হবে, পঞ্চায়েত ভোট বলে ঘুরিয়ে দেওয়া গেল, লোকসভা বিধানসভায় কোনোভাবে কোনো কিছু আর করতে পারবো না, করতে পারবে না তাহলে এটা তো এখন, এটা ধর যদি এর মধ্যে ধর লোকসভাতে এফেক্ট পড়বে, বিধানসভায় পড়বে না। আমি বলছি বিধানসভায় পড়বে না, কে বলেছে কে, তুমি সব জানো না পড়তু পারে মমতা, আবার বলে হুম এটা বিজেপি নয় এটা সিপিএম, হুম মাথায় রাখবে এটা, হুম তুমি ভাবছো কি শুধু শুধু তুমি তোমার দিকটা দিয়ে বলছো ভেবে, আমরা এবারে ঋণ নাই পরের বারে দেবো, হুম তাই বললে হবে, সেটা তোমার বুঝতে দেখা নাকি, ওই যে বাঘাটটা আগে হয়েছে, বাঘাটা হেরে গেছে, হ্যাঁ গো হারা হেরেছে, গো হারা হেরেছে বলা ভুল, গো হারা হেরেছে, ওইগুলো ওইভাবে জিতে দিয়েছে সব। কত জিতে যাবে ওইভাবে, বর্ধমান এক ব্লকে আগে খবর এবিপি আনন্দ নিউজ এক্সিস বাংলা যেগুলো খবর হচ্ছে আমি, হুম ওটা রাজ্যের খবর যে এই চ্যানেলগুলো দেখাচ্ছে, হুম ওই চ্যানেলগুলো কি বলছে বলতে, তুমি বলছে অমুক জায়গায় বিজেপি এদেরকে মার, অমুক হুম জায়গায় সিপিএম এদেরকে গলা ধাক্কা দিয়ে বার করার চেষ্টা, হ্যাঁ আর হ্যাঁ বর্ধমান এক ব্লকে কি খবর বলছে যখন ওই চ্যানেলগুলো দেখাচ্ছে, বলছে বলে, বর্ধমান এক ব্লক এক ব্লকে বিরোধী শূন্য এজেন্ট, হ্যাঁ তাহলে তুমি বলছো এই বিরোধী শূন্য এজেন্ট আমাদের বলো কি প্রথম, হ্যাঁ 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 হুম হ্যাঁ আমাদের বলে দিত, মানুষ আর নাই মানুষ কি বোকাতে লাগে, হ্যাঁ ঠিক বুঝলি কি এবারে, অত ওদের ওরা ওদের টেনশনে পড়ে যেতে পারে, ওরা যদি এইভাবে যদি ভোটে জিতে থাকে তারা তো কথা বলে দেয় না যে চোরের পোন পুলিশ পুলিশ, হ্যাঁ 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 তা যতই ওরা ওই উল্টিয়ে ওটা গ্রামের মানুষকে বোঝা, কিন্তু ওরা তো জানে আমার হেরে আছি। ঠিক 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 হ্যাঁ হুম হুম আচ্ছা আর একটা কি বলি শোনো, হুম তোমাদের খেতিয়ায় যেভাবে কথা বলি, তৃণমূলের ছেলে গিয়ে বেশি আবির মাখামাখি লাপাটাপি করছিল, খেতিয়ার, হ্যাঁ হ্যাঁ লাপালাপি করেছে, হ্যাঁ আবি খেলা ছিল তো, কিন্তু আমি চারিদিকে যা খবর পাচ্ছি খুব একটা লাপালাপি নাই না আমাদের বলাবে, ওই যে তুমি কথা যেটা বলে চোরের মন পুলিশ পুলিশ ওই রকম চলছে, হুম সবাই তো জেনে গেছে কি হবে দিদি, কেউ দেখছি না লাফালাফি বেশি করছে, আমরা তো আমরা কালকেই ভেবে লিয়েছি যে তারপরে যখন বলছে এই হয়েছে, আমরা বলছি শোনো বিরোধী শূন্য, বিরোধীরা কেউ যখন যারা সদস্য ভেতরে যখন কেউ নাই তারা সেইভাবে গুণন করবে, তাতে বলে বলছে এত ভোটে জিতেছে এত ভোটে জিতেছে, যে ওইটাই কথা হচ্ছিল সন্ধ্যাবেলায়, আমি ওটা জিতেছিল ওটাকে উল্টে ওটাকে ওটাকে উল্টিতে এটা হেরেছে বলতে হবে, ওই কথাই ওই কথাই আলোচনা সব জায়গাতেই হচ্ছে যে এটা হেরেছে। এমনকি আমার শুনে অবাক লাগে, অসদপ্রতাকে উপপ্রধান করবে বলে ঠিক করেছে ওরা, হুম হুম বলছে উপপ্রধান করলে মানে মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যাবে, আরো ক্ষিপ্ত হয়ে যাবে, বুঝলে তো প্রথম কথা, হুম দ্বিতীয় কথা হচ্ছে সামনে লোকসভা মানে হারবে, লাস্ট হচ্ছে ওকে ওকে অঞ্চল সকল থেকেও সরিয়ে দিতে হবে, ওকে রাখাই যাবে না ওকে কোনো পদে রাখাই যাবে না, ওকে কোনো পদে রাখা যাবে না, হুম আমি যা বুঝে নিয়েছি রাখা যাবে না, আমি তো আমি তো তোকে প্রথম থেকে বলছি লোকটা ভালো লাগে, প্রথম থেকে তো বলে আসছে, তুমি বলো না ওটা খেতে গেলে আমার প্রতি ক্ষিপ্ত কেন, হ্যাঁ যদি ভালো ভালো লোকই হবে ভালো হ্যাঁ এ তাহলে শোন আজকে।
এখানে আমাদের গাড়ি পুলের চার দোকান আছে ওর ভাইয়ের, দিয়ে আমরা সব বসে আছি, 8টা 7:30 বাজবে, দিয়ে ও মোটর সাইকেল এলো বুঝলি তো, চার দোকানের বাইরে চেয়ারে বসে আছি আর আমরা সব ছেলে দক্ষিণ পাড়ে ছেলে বসে আছে, দিয়ে এসে দাঁড়াইলো। যে আমি মনে করেছি যে অন্য কেউ হবে, যে আমাদের পাড়ার একটা ছেলে বললো প্রথমে যে তুমি এবারে তুমি একটু ভালো করে একটু সব ইয়ে করে চালাও, ও সব চেঞ্জ করতে হবে, ওগুলো রাখলো ওইভাবে ইয়ে করলে হবে না, একটু ভালোভাবে থাকুন ভালোভাবে চালান একজন বললে। আমার একজন বলছে বাপন বলে একটা ছেলে, আমার বলছে কাকু যা হয়েছে হয়েছে এবার ঠিকঠাক করে চালাও, তাই বলছে ওকে। আর আমি বসে আছি চেয়ারে, ও আমার কাছে আমার কাছে এসি দাঁড়িয়েছে, কিন্তু আমি ওকে সারা দিই না আজকে 7:30 সময় সন্ধ্যে। ওই তার মানে পিছনে ভয় ঢুকে গেছে, হ্যাঁ বিরাট ভয় ঢুকে গেছে পিছনে। ও তো ধরো ভেতরে ছিল, ও তো সব দেখেছে কি হয়েছে। আমি তো ওই কথাটাই বলছি যে ও যদি চুরি করে যদি এরকম করে থাকে তাহলে তোর মনের মধ্যে শোন একটা জিনিস হচ্ছে, আমি যদি চুরি করি তাহলে আমার একটা মনে ভয় থাকবে, ছাড়া আমার যখন তখন ধরবে মারা। আমি যদি চুরি না করে থাকি তাহলে আমার মনে সাহস থাকবে, ফুর্তি থাকবে, আনন্দ থাকবে। আর সব থেকে বেশি ভয় থাকে না তো এদের, ভোটটা তো বেশি দূরে নেই, 6 মাস পরেই তো ভোট। হ্যাঁ বুঝলে, বেশি দূরে হলে 6 মাস পরে ভোট, তখন বলবে মোড়া পঞ্চায়েত ভোটে এরকম হয়ে গেল তাহলে লোকসভা তো কি হবে রে মোড়া। এত বড় একটা পঞ্চায়েত, 25টা পঞ্চায়েত যদি ওরা আমার যদি ঘো হারা হয়ে যায় তাহলে এতগুলো ভোট যদি লোকসভা যদি যদি এই ভোটটা যদি না পায় তাহলে তো ঘো হারা হবো। সেইটা হচ্ছে কথা, ওইটা তো ওদের ওদের এই জিনিসটা যা হয়ে আছে তাহলে ওদের রাতে ঘুম থাকবে নাকি। তাহলে যা করেছে না ওরা কি বলবো। আমাদের বর্ধমান জেলায় সব থেকে খারাপ অবস্থা বর্ধমানে। বর্ধমানে? হ্যাঁ বর্ধমান দুই ব্লক দেখো, সিপিএম পার্টি দিয়েছে, নমিনেশন করেছে, ঢুকতে দিয়েছে, গণনা কেন্দ্র সব করেছে, তারপরে তৃণমূল জিতেছে। তাহলে দেখো নিশ্চয়ই সেখানে কিছু বেশি ইয়ে করতে পারবে না। আর এখানকার হাল দেখো অতিরিক্ত বার, মানুষ ভরসা বেপরোয়া হয়ে গেছিল, বেপরোয়া মানুষ সব মানুষ তো ওইভাবে উড়ে জানে তো যে আমাদের এইভাবে জিততে হবে, নাহলে উপায় নাই। কিন্তু একটা জিনিস তো হবে না, যে পঞ্চায়েতটা করি তৈরি হবে বাকিগুলো। আমরা সবাই ধরে নিই, আমরা সবাই বুঝে নিয়েছি যে এটা উল্টোটা হয়েছে গ্রামে। আর আমি তো কোনো কি বলে বেড়াও সবাইকে, আমাকে বলতে হবে না, সবাই জেনে লিয়েছে ওই মানে 8টা 9টা পর থেকে সবাই জেনে লিয়েছে যে এটা ভুল রেজাল্ট হয়েছে। আমি তো প্রথমে আমি তো বললাম আমার তো একটা ছেলের সাথে তর্ক হয়েছে, হয় আমি হ্যাঁ এটা উল্টো ধরতে হবে। হ্যাঁ কান্টুন কত সময় ছিল দেখো ওই রকম করেছে। হ্যাঁ ওইটা সবাই আলোচনা করছিল, যেমন আমরা সব আলোচনা করছিলাম এটা উল্টো। ঠিক আছে ঠিক আছে।